إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا وأولانا وملجأنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا ونور عيوننا لا نبي بعده ولا رسول بعد ورحمة للعالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج والعمار فرض الله وقال الله تبارك وتعالى في شأن نبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما اللهم Allah'a emanet olun.
আর আমরা ফখর করি বাংলাদেশী মানুষ যে আমরা বাংলাদেশের মুসলমান যা বসিলা এই নিলা হযরত শাহ জালাল মাদ্রাসাতে এমনি রাহমাতুল্লাহ আলাইহি প্লাস তার 360 আউলিয়াতান লগর ও শাহ জালাল সাহেব নামে দুইটা অর্থ আছে কিন্তু কেউ যদি এলাকার জালাল তা হয় বলে তো আমার নাম মুসলিগান মানে আমরা মানি না জালাল আছে না দেব আপনার নামে মসজিদ নাই মসজিদ আমার আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু অথবা আমরা যার উসিলায় মুসলমান হইছি হযরতে শাহ জালাল মাদ্রাসাতে এমনি রাহমাতুল্লাহ আলাইহি উসিলায় মুসলমান তাম নামে মসজিদ আমার ব্যাগটা ব্যাগে দাও ঠিক আছে না সর্বপ্রথম আমি হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি হাদিস শরীফ হুজুরে ফরমাইছেন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة আমি কোন ইখতিলাফ ইয়াজ করতাম না মুসলমানের পক্ষে ওয়াজ করব আলহামদুলিল্লাহ মুসলমানের পক্ষে ওয়াজ করব কোরআন এবং হাদিসে লই মুসলমানের পক্ষে নি না অতএব আমরা ভয়ের কোনো কারণ নাই আমি ওয়াজ করব কোরআন এবং হাদিস এবং আমার লোকে আমি কিতাব লইয়া হইছি تفسير الدر المنصور أشهد المصطفى كتاب النامل مناحل الشفاء ومناهل الصفاء بحقوق كتاب شرف المصطفى صلى الله عليه وسلم سيشو هذه كتاب أيضا الدر المنصور جدي خلو شندو يوه أمار اكتا قولي چيتيا سي أمار اكتا نام اسي أخلي دانين نزام شد এবং আমার বিশ্বাস এই দেশের জামাতে ইসলাম হোক আর মাদ্রাসায় কওমিয়া হোক আর আরবিয়া হোক আর সরকারি হোক প্রত্যেক যে কোনো একজন আলিম যদি কেন যে বাবা লন্ডন নিজাম সাহেবের ফোন নাম্বারটা ওকে দিবা অথবা আমার লগে যোগাযোগ করতে কোনো অসুবিধা নাই হাদিস শরীফ রাসূলুল্লাহ ফরমান যাইনু লফজি তরজমা করিয়া আর আপনারা ইমাম সাহেব মাওলানা সাহেব হাবিব সাহেব এই মাওলানা যাইনু ইগো জামাত সাহেব হুজুরে ফরমাইলা যে রাসূলুল্লাহ হাদিস হুজুরে ফরমাইলা যে যাইনু তুমি তাইন সুন্দর করো যাইনু মানে কি দা হবলে সুন্দর করো যে মানে সুন্দর আমার আওয়াজ করতে যাইনু মানে সুন্দর করো মাজালিসাকুম তুমি তাইন যে জায়গা বনো আছো ও জায়গারে হুকা আলহামদুলিল্লাহ মজলিস মাজালিস বৈঠক খানা ইংরেজিতে হয় গেদারি তুমি তাইন যে ঘর বনো আছো যে জায়গা বনো আছো মসজিদ হোক পার্ক হোক রাস্তা তো কয়েকজন মানুষ যেন বনোয়াস ও জাগারে সুন্দর করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূপে দরুদ শরীফ পড়িয়া যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া আমার উপরে দরুদ শরীফ পড়িয়া তুমি তাই শুরু করো হয়তো হইব কিতা ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা ও আমার উম্মত বল তুমি তাই যে 1400 বছর বাদর উম্মত হলে এবং কিয়ামত পর্যন্ত আরে বলো আমার উম্মত বল তুমি তাই সারা শুনো যারা এই দরুদ শরীফ পড়বাই কিয়ামতের ময়দানে ও দরুদ তোমার দানের লাগি নূর হইয়া আইবা নূরের আলো দেখি দেখি বেহেশত সারা যাইবা সুবহানাল্লাহ এর লাগি যেন আপনারা বইবা দরুদ শরীফ পড়বেন আস্তে পড়তে না দূরে পড়তে এই মুসলা আলোচনা করিয়া না সহি রওয়ায়ত আছে দূরে পড়া লাগে আমি সাবজেক্ট ধরিয়েন না এর লাগি আমরা ফয়াত পড়তো বা দুরুদ শরীফ পড়ে আল্লাহ মহব্বতে দুরুদ কিন্তু মহব্বত লাগবে আল্লাহুম্মা সাল্লি Thank you.
সাবিল হাবিসা আমি তো হাবিসা না করে দেব কোরআন শরীফ দ্বারা সাবিল প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা নেকি বদলে হয় আর মদিনা ওয়ালা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ থেকে প্রমাণ হলো যে একজন মানুষের লগে 160 জন ফেরেশতা আছে সুবহানাল্লাহ এল্লা কি মা বইলে হলো অনেক আছে আমরা অনেক আছি অনেক মানুষ যখন আছে 200 কিফন বুঝাই ইংরেজি গ্রিটি না কিতাব না কিফন কি কিতাব গ্রিটি ইংলিশ মে না তো আমরা কিফনটা করতাম মানে মহব্বত সহকারে জোরে জোরে রব আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ
মুহাদ্দিস সাহেব বাংলাদেশের মুহাদ্দিস সাহেব বলে এক মুহাদ্দিস সাহেব যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান সাহেব তার ছাত্র আমি এল্লাকি জানা সিদ্দিকী সাহেবের ছাত্র আমি আমার উস্তাদ হল বহুত উপরের লেভেলের উস্তাদ তাই না যে উস্তাদের কথা কইছেন এবং বলা মহাকিক মানুষ আমার মেন পয়েন্ট যেটা আমি পয়েন্ট রইলাম যে এল্লাকি আপনারা আমার খুশি হইব যে জানার নাম হইল ইমান না মানার নাম হইল ইমান হাদিস শরীফের মধ্যে হুজুরে ফরমাইছেন যে তুমি যেন হজ যাইতে হইলে হাদিস শরীফ আছে পহলে কোরআন শরীফের মাধ্যমে দিলাই কোরআন শরীফের এক আয়াত মাঝখান থেকে হইয়া হুজুরে ফরমাই আল্লাহ ফরমাইছেন ওয়ালিল্লাহি আলান নাস ইনাম তিলাওয়াত করছি তুমি যেন হজ করতে আমরার মাঝে কিছু মানুষ মা বইন হল খেয়াল রাখেন যে আমরার মানুষ দেশে ও দেশের ইংরেজি বই জেলাস করে আমরার মাঝে জেলাসি আছে কি না মাতুন না আছে আসামের মতন যে আছে যেমন একজন ফার্স্ট পার্স এবার কুপেটাই পেটাই খালি হয়ে যায় এটা কই মিনা না ও এবার তো নৌকা খেনে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমরারে সারারে বানাইলাই হলো গে হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ ফরমান আল আরওয়াহ মুজান্নাদা সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবা সারারে আল্লাহ এক লগে রূপ বানাই আলমে আরওয়াহ রাখ কইন সুবহানাল্লাহ আপনার এরও বানাইছেন আপনার বাবারও বানাইছেন আপনার দাদারও বড় দাদারও লাখ বড় দাদারও আপনার ছেলেও ছেলের ঘরের নাতিরে নাতির ঘরের অগুরে অগুর বাদে অগুরে হয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারারে আল্লাহ আমি বানাইয়া এক লগে রাখি দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে মাসান থেকে হতে প্রশ্ন দিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে বানাই ফরমাইলে রে ও ইব্রাহিম তোমারে আর তোমার ফুয়ারে আমি আল্লাহ দায়িত্ব দিলাম তুমি খানা গাবারে বানাও কোরআন শরীফ আছে না না ফেলা দাও কোরআন শরীফ আছে তো আছে এর আগে আরো হাদিস আপনাদের সামনে আমি কই হাদিস শরীফ আমার লগে আছে হাদিস শরীফের কিতাবের নাম হইল তাবরানি শরীফ আল বাশির আল নাযির জিলদে আউয়াল আর হাদিস হাদিসের রাবি ও লিখে হযরত ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আনিন আন্না আদম আলাইহিস সালাম احبط من الجنه قال الله تبارك وتعالى اني مهبط معك بيتا او منزلا يطاف حوله كما يطاف حول العرش ويصلى عنده كما يصلى عند العرش فاذا كان زمان الطوفان رفيا وكان الانبياء يحجون ولا يعلمون مكانه فبوه لابراهيم عليه السلام خمسه اجبل আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হাদিস শরীফ যে সময় পরবর্তীকালে আলমে আপনার বাবা আমার দাদা বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আহবাত আদম মিনাল জান্নাহ জান্নাত থেকে যে সময় জমিন দিলা আমরার মাঝে পুরো মানুষ আছে বেরা হই আদম আলাইহিস সালামের গুনাহ হল আল্লাহ কে আল্লাহ তানে মাফ করে দিয়েছেন আপনারা নাউজু বিল্লাহ ব্লক করা আল্লাহ ফরমাইরা যে আমি আদম আলাইহিস সালাম রে যে সময় বেহেশত থেকে বার হলাম ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা ইন্নি মুবিতুন মাক আমি আদম আলাইহিস সালাম রে জান্নাত থেকে বার হলাম এবং বার হওয়ার লগে তানে দিলাম বাইতান মানজিলান আও বাইতান এক গোর দিলাম অথবা একটা মানজিলের মানে এক গোর তাই গোর লগে দিলাম আগে আমার হাবিব তো শ্রীমানবা নবী হিসাবে শেষ নবী হইবা এবং তার উম্মত হল হইবা যে উম্মত হলে কিয়ামত পর্যন্ত যে উম্মত হল তা বাইরে আমার ঘর এমন এক ঘর তোমার লগে দিলাম যে ঘর রে তো আফ করবা যাবে আদম রে তুমি জন্য তো তুমি বাইতুল মামুর তো আফ করছলা আদম আমি তোমার ফাটাইলাম দুনিয়া জমিন মানজিলার নাও যেভাবে আরো
বছর তুমিও গড়রে চক্কর দিয়া তোয়াফ করলা, ওভাবে জমিনও গিয়া তুমিও গড়রে চক্কর দিয়া তোয়াফ করিও। আলহামদুলিল্লাহ ভরপুর করে দেয় আলহামদুলিল্লাহ যখন জুড়ে হইন যে অর্থাৎ জুড়ে হইলে খুব ফায়দা হয় যে জুড়ে যদি হইন এই গাছে শুনলে মাসে শুনলো সব জায়গায় শুনলো শুনলো কেয়ামতের ময়দান এরা আপনার পক্ষে সাক্ষী আল্লাহুম্মা
মার জানতে হবে বাচ্চারে বেসতে দিত না
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, ইব্রাহিম আর ওয়ালা না তোমার ছেলের লইয়া ভাগো। হযরত জিবরিল লগে লগে আইলা ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আর হযরত আলাইহিস সালাম আর সা হযরত আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইলা। বাপ তো বাপ, ও তোমার যাওয়ার পথে যে সময় দেখো নিন্ন গাছ বৃক্ষ আছে, জিবরিল রে ফরমান, জিবরিল কোন গাছ বৃক্ষ আছে যে তো আমার বাচ্চা আমার সুম্ভে গুণা বাচ্চা রে মাত্র নবজাত শিশু রে বিবি নয়া জন্ম দিনে ওয়ালা আমার কি কষ্ট হয় আপনারা জানোই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেন গাছ দেখো কই নই ইব্রাহিম কোন দম লাও জানো তুই গেলে আমার বিবি রে আর আমার বাচ্চা রে গাছের তলে ঠান্ডা দাম্বা। জিবরিল ফরমান, না ইব্রাহিম ইনো না সামনে যাও যেন হুকুম মনে লইয়া যাই বুঝাই যে যাইতে খানা কাবা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জায়গা চতুর্দিকে বাকবালু করব যে জায়গা কোন বালি নাই, যে জায়গা কোন গাছ নাই, বৃক্ষ নাই, মানব শূন্য দানব শূন্য জায়গা। আমার বাবাই নিজে গফর সইন তাইতেন যখন ফয়লা বছর হজ করছইন তাইতেন প্রথম যখন হজ করইন ইব্রাহিম হযরত জিবরিল ফরমাইলা আল্লাহ মো ইব্রাহিম আলাইহিস সালাম কইন, হায় রে হায় হায় রে হায় হায় রে মায়ার বিবি, হায় রে মায়ার নবজাত শিশু বাচ্চা রে খিলা তুইয়া দাইতাম। ও ইব্রাহিম আলাইহিস সালামে বিবি রে আর বাচ্চা রে তুইয়া সামান্য ফিস দিছন, বিবি এটা আনতে হইল ও ইব্রাহিম, হাদিস শরীফ হইছে কোন ও ইব্রাহিম ও স্বামী বাবু মন কাল করে কোন ও স্বামী আমার এক প্রশ্নের জবাব দিয়ে দাও। অসামি ও যে আমার আর আমার নবজাত শিশুর এই মনে লাগা তুইয়া যাই রে, রই গেছে কোন সাত নাই কোন গাছ নাই চতুর্দিকে বালু আর বালু। মক্কা শরীফ আরো বড় মানছে লম্বা পাঞ্জাবি ভিন্দে খানে সুন্নতর লাগি নাই অবস্থা হয়ে দেয় সুন্নতর লাগি ভিন্দ। আমরা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলমান হলে সুন্নতর লাগি লম্বা হাবড় ভিন্দ সুবহানাল্লাহ। আরবর মানুষে বিন্দু নৌ কারণে যে বালি যদি বাড়তি খাবড় হয়ে যে বালি পড়িয়া আয়া লোকে লোকে তুষার হয়ে যাইব এর লাগি শেষরাই শেষরাই আরবর মানুষে বিন্দু ওলা করম আছে। হযরতে হাদির আলাইহিস সালাম ফরমাইলা অসামি একবার দোলো কিতা গবি বি অসামি ও যে আমার আর আমার বাচ্চা রে তুই তুমি যাইরা আপনি যাইরা কি নবজাত শিশু রে তুই যাইরা কি আপনার হুকুমে তুই যাইরা কি না আল্লাহর রূপে তুই যাইরা তার নবজাত শিশু আর বাচ্চার নবজাত শিশু আর বিবির এইভাবে তুইয়া যাইব। ও বিবি আমি তো ইয়া যাই আল্লাহ আমার আল্লাহর হুকমে আমারে হুকুম হইছে আল্লাহ কি তো ইয়া যাই আর লগে লগে আল্লাহর বান্দি হযরতে সারা হযরত আলাইহিস সালাম ফরমায় ও সনিও দেতে যাও তে মর যাও তো কুছ গম নেই মরনে মে মজা হে মরনা হো মরেঙ্গে কবি পরওয়া না করেঙ্গে তে মর যাও তো কুছ গম নেই মরনে মে মজা হে আর মরনা হো মরেঙ্গে কবি পরওয়া না করেঙ্গে। স্বামী এতে আমরা কোনো ভয় নাই যে আল্লাহ আমরা বানাইছেন, যে আল্লাহ আপনারে বানাইছেন, যে আল্লাহ ইসমাঈল রে বানাইছেন, ইসমাঈল আলাইহিস সালাম রে বানাইছেন, ও আল্লাহ রয়তো বানাইছেন, পাহাড় বানাইছেন, খানা গাব বানাইছেন। ও স্বামী এতে তুই যাও আমরা কোনো ভয় নাই, এতে ভয় না ভয় নাই, আল্লাহ আপনারে সাহায্য করবে দরে হোক সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর আইয়া সানিয়া বাপ বাবু সানিয়া দি শুরু হইছে অনয়ে খানা কাবার দিকে মুখ করিয়া তুলা মারি দোয়া করেন লাগে। আমরা যে দোয়া করি গইলো সুন্নতে হাত তুলি দোয়া করা ইব্রাহিম সুন্নতে ইব্রাহিমি সুবহানাল্লাহ। হাত তুলি দোয়া করে হুনা আল্লাহ তোমার হুকমে আমার বাচ্চার এর বিবিনে মত ইয়া রাইয়া আল্লাহ তুমি সাহায্য করিও। হযরতে হযরত আলাইহিস সালাম ফরমায়নো স্বামী যেন মানব নাই মানব শূন্য দানব শূন্য বকবালু করবো লাগে ইনো আমার আমার বাচ্চা
নিজের রূপে তো ইয়ে নাই রে আল্লাহর রূপে যেমনে আল্লাহর বান্দা আল্লাহর নবী হইলা আমি তো ইয়ে নাই না রে আল্লাহ তোমারে বানাইছো তো আল্লাহর হুকুমে তোমারে আমার বাচ্চা রে ওনো আমি তো ইয়ে নাই আল্লাহ ওহ যে আল্লাহর গড় হযরত হযরত আলাইহিস সালামে বাচ্চা তো মিনিট সেকেন্ডের ভিতরে বাচ্চা তো ঢুকাই যায় তুলনি আবার উপায় দো একবার দাইনে একবার সোফা একবার মারো ও সাত চোখ কর দিছে বোকা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলো গিয়া ইখান জায়গা খানা কাবা নিস নিসা জায়গা ফাড়ো সোফা দেন দিয়ে হানি দেন তো ফিরে তখন বাচ্চা আসলে হবে সুবহানাল্লাহ মারবাত দৌড়তো না দৌড়তো লিয়া ফিরে তখন বাচ্চা আসলে ও সাত চোখ কর ও যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোখ কর এটা করে রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত যারা হারাম শরীফ হয়ে যায় ইহরাম অবস্থায় গেলে আর সামনে পিছনে যাই রমজান শরীফের মাসের আগরনাম আপনারা কইছেন শাবান মাস শাবান মাস আল্লাহর হাবিবের প্রথম তারিখে খুতবা দিছেন শেষ তারিখে আরো খুতবা দিছেন রমজান শরীফের বাদে এই মাসে হজর লাগিও তিন খুতবা আল্লাহর হাবিবে দেন শাবান মাসের প্রথম খুতবা হইল আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نكوا أبدانكم بثوب شعبان لصيام رمضان من خطبته يا من شغل يا أيها الناس اسمع كلامي يا من شغل أمر قدر ما تمي دائم شعبان ما شو روزا ركي روزا ركي أتمنى نور بودي دي باك كوري رمضان شريف أور لكي بكال الحمد لله বুখারী শরীফের হাদিস শাবানের প্রথম তারিখের এই খুতবা আর শেষ খুতবা হইল আন সালমান আল ফারসি খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম বুগা সুবহানাল্লাহ আদামি খালকে কি এক মাস আইলা যে মাসে সায়া দিবা সায়ার পিঠে যারা নিছে আইলা বেড়ে ছিল তার মন্দা দিল এই কবি কর আল্লাহর হাবিবে হযরত আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাবি হুজুরে ফরমান খাতাবানা রাসূলুল্লাহ সারাবে ফরমান খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদ ফরাদা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ফাসকাতা হাত্তা ক্বালাহা সালাসান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু নাআম লা ওয়াজাবা আমি যদি একবার নাম হইতাম যে কেয়ামত পর্যন্ত তোমাদের উপরে 75 বছর হজ ফল দিবে আবার হজর ফরজ হইল তিনটা হজর ওয়াজিব হইল ছয়টা এটা খুব জরুরি বেজাল দিন আমি একদম আতা হাত হইল তিন প্রকার একটা হইল কেরান তমত্তু ইফরাদ তমত্তু ইফরাদ কেরান সবচেয়ে সব বেশি হইল কেরান কেন কেরান সব বেশি ও যেদিন এহরাম বন্দি বা ও দিন থাকি আর শয়তান আরফা মিনা মুজদালিফা মারিয়া শয়তান মারার বাদে আপনি কুরবানি করার বাদে আপনি হালাল হইতা
ছবিগুলো ইফরাদ হয় কিন্তু সব বিষয় আর তমত্তু যারা আমরা পড়ো তমত্তুর মানে হইল নফা লওয়া তমত্তুর মানে হইল যারা আমরা প্রথমে নিয়ত করতে হইব উমরার নিয়ত আপনারা যারা হজ করেছেন এই কামসা খুব জরুরি আপনি নিয়ত করবা আল্লাহ আরবিতে আল্লাহ ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি অথবা মিন ফুলান ইবনে ফুলান এর মানে হইল যদি বদলি হতে উপরে অন্য নাম করা লাগিত এর লাগে তাই তুই তৈরি মিন ফুলান ইবনে ফুলান আর যদি নিজের নামে কেউ করেন আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি আল্লাহ আমি এখন উমরার নিয়ত করিয়েন উমরার যাবতীয় কাজ আমার লাগি সহজ করে দিও এবং আমার পক্ষ থেকে কবুল করিও অথবা আমার বাবার পক্ষ থেকে কবুল করিও হইল নিয়ত হাজার ফরজ হইল তিনটা ফয়লা হইল ইহরাম ও জিনিসটা আপনারা কইয়া দি আমরা বহুত মারাত্মক ভুল আছে এর মধ্যে ইহরামের মানে আমরা মনে করি যে দুই টুকরা কাপড় বিন্দু যে ইহরাম হইছে এটার নাম ইহরাম না ইমাম সাহেব এটা আলোচনা খরবা খরসই না ইহরামের মানে হইল যে প্রথমে যে সময় আপনি ইহরাম বান্ধিবা তখন ইহরাম বান্ধার আগে গোসল করা হইল সুন্নত ঘরে মাফ খাইতে গোসল করা গোসলের আগে আপনার লাগি ডিউটি হইব বগল কিছু জায়গা কিছু রুম হল এক্সট্রা আছে যেটা আমরা ভালো লাগে ওটা বগলের রুম না বিনিসের রুম পুরুষ মহিলা আমরা সবাই গ্যাস ক্লিয়ার করতে হইব ক্লিয়ার করার বাদে যে সময় আপনি যায় নামাজ খাড়া হইলে মুসল্লাত খাড়া হইলে যেন নিয়ত করবো ওই হারামর কাপড় আপনি দুই টুমা কাপড় পিন্ধি বা আপনার বডির মাঝে কোন পুরুষ লাগি সিলাই কিন্তু কোনো কাপড় আর হইতে পারে না শুধু ওই হারাম দুই টুমা ছাড়া তলে এক টুমা উপরে এক টুমা বান্ধিবা বান্ধার বাদে আপনি দুই রেখাত নামাজ পড়বা যদি মকরু ওয়াক্ত হয় না মকরু ওয়াক্ত থাকে না মকরু ওয়াক্ত তিনবার ও তিন টাইম ছাড়া যদি হয় তে আপনি দুই রেখাত নামাজ পড়বা নামাজ হইলো সুন্নত আর মুআক্কাদা ইহরাম আর সুন্নত আল্লাহ আমি ইহরাম আর দুই রেখাত সুন্নত নামাজ পড়তাম আল্লাহু আকবার এই সময় তকিও দিতে পারেন কারণ নিয়তের ভিতরে নাই তকি ছাড়া ও নামাজ হইব তকি দিলে হইব ও সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ এর মধ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া হইল মাস্তাব আলহামদুলিল্লাহ আগে আউযু বিল্লাহ পড়বা বিসমিল্লাহ পড়বা পড়িয়া পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله زوري خوي عايز أنا أصلاً أقرأ بس إذا سيلو خير زوري خوي لكن سرايا غلا وخير أنا تركيا وتين مسلم جالس أنا أقرأ دولا رأسي خير مزوج ماله يا رب أبني بسم الله بڑا مستع بسم الله بڑيا كل يا بيبا كم سورة قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أقول لك سيدي متى إلا يقول يا ولا أنا أنا أمر أنا أقول لك علي بن زبر أن محمد بن زبر أن ولا أنا عابد سبحان الله ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم কুফুয়ান আহাদ ও রুকু করবা সিজদা করবা বইবা
in to tell 8000 bar husband son subhanallah naya lagna hadith naya lagto o kitab was hai bashiran nazir hadith se hazrat adam alai salatu wassalam ne 1000 bar husband son 1000 bar husband son subhanallah aaj kila husband gaadi dena plane na hai atiya hoka apna mutar bani to baros jab to atiya ho na o bas lage de par koi pakistan tak ye beta ko tumara raha ko par los person soy mas completely soy mas atiya pakistan tak to khandat nahi hua sai ghanta plane 3 ghanta pakistan tak 3 ghanta aaram na to soy ghanta direct le plane soy ghanta hoye bolo ka se kita ko kon ta ki ikhan naam kita ذلك 300 حجة و700 عمرة ان توتل حضرت آدم علیہ السلام على رجلیہ خود اٹی یا 1000 بار اللہ والی طواف کرسوین ایر بعد 300 بار حج کرسوین আর 700 بار عمرہ کرسو سبحان اللہ بول بول سبحان اللہ 1000 ان توتل حج آدم علیہ السلام حج کرسوین 300 বার হাজ আর 700 বার উমরা এল্লাগি ভাই হল বাবা বলে আমরা যখন আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে ঢোকার পথে আমরা হইলাম আল্লাহর ঘরে সাচক কর দেই সবচেয়ে বড় জিনিস হইল হাজারে আসওয়াদ থেকে আমরা তাওয়াফ শুরু করি আবার হাজারে আসওয়াদ হয়ে একচক করে আমরা জোরে ভাবে হাত তোলা মারি আর চুমা দিয়ে এটা সুন্নাত হাজারে আসওয়াদ মুখ লাগায় চুমা দেওয়া সুন্নতি মুসলিম আলোচনা করে করি আর তো আমরা এক চক্কর দেওয়ার বাদে হইল এক চক্কর এর মুকামে ইব্রাহিম এক জায়গা রুকনে মনি এবং হজরে আসওয়াদের মাঝখান হওয়ার বাদে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা اللهم اني اسالك ايمانا كاملا ويقينا صادقا
রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা ও দোয়া পড়ি পড়ি মান ফান হওয়ার সারা দুনিয়ার মানুষ দুনিয়ার সিস্টেম হইলো যে খাইবা আপনি বইয়া হওয়া সুন্নাত শোনা আর একমাত্র ইল্লা মাশাআল্লাহ জমজমের পানি উবাইয়া হওয়া সুন্নাত সুবহানাল্লাহ হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ফরমাইছেন যে আল্লাহর হাবিবে জমজমের পানি উবাইয়া হায়া উবাইয়া ফিন্দিস খাইছেন আর ফরমাইছেন জমজমের পানি একমাত্র মওত সাড়া সাড়া বেমারর অসুখ সুবহানাল্লাহ যে নিয়ত করবা এই নিয়ত করিয়া এর মধ্যে সবার মধ্যে যাইবা قال في حجة الوداع اللهم ارحم المحلقين قالوا والمقصرين يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم المحلقين قالوا يا رسول الله والمقصرين قال رسول الله اللهم ارحم المحلقين قالوا والمقصرين يا رسول الله قالوا قال رسول الله والمقصرين سبحان الله حضور فرمائشن حجر موسمه হালক খলক বুঝেন নি হবরে স্কিনি হালক করার মাঝে যারা হালক করব আল্লাহ তাআলার উপর রহমত নাযিল করব হুকাস সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলা ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা শুরু ভর্তি করব হুজুরের মতই না আবার হুজুরের ফরমাইল ওয়াল মুহা আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন তিনবার ও সাইন নম্বর বার হুজুরের ফরমাইলা ওয়াল মুকাসসিরিন এর মানে হইলো মুহাল্লিকিন রুসাকুম ومقصرين لا تخافون فعلم ما لم تعلم فجعل من دون ذلك فتحا قريبا قصر فرطة فرن ايه بلي برتي فرطة فرن مندائي تفرن مندائي الصواب بشي اخوان اپنے لگر حلال امر ارکی سخاز اسے ايه بلي اخنے ايه اتا مسلمان اخنا رو ببنان تر خراور امین بچشش کری جے کنو بلا اخنو محدیث قومی مدرشار بڑا اخنو محدیث جیسا اینی وان এক মহাদিস সাহেব জিজ্ঞেন যেন বলে হুজুর আমরা ফয়লা উমরা শেষ করার বাদে আর কোন উমরা করতাম পারিনি হাদিস শরীফ আছে এটা করা জায়েজ হবে সুবহানাল্লাহ আর হরম শরীফের ভিতরে আপনার সবচেয়ে সওয়াব বেশি হইল হুজুরে ফরমাইলা আও হাদিস শরীফ আও কিতাব আছে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক দিন হরম শরীফের মাঝে 120 টা রহমত নাযিল করেন এভরিডে সুবহানাল্লাহ রাতুল সুবহানাল্লাহ 120 40 যারা নামাজ কতদিন পড়তে পড়তে হেরা হয়ে গেছে এরা ও আল্লাহর ঘর ভাই যদি ওলা সাই রয়ে আয় সুবহানাল্লাহ ও আল্লাহর ঘর ভাই যারা সাই রয়ে কোনটা পড়ে না এরা রে ও আল্লাহ বেশটা নেকি দে সিদ্দুন আলী তয়বিন শত হইল যারা আল্লাহর ঘর তওয়াফ করেন আর বাউন আলী মুসল্লিন 40 টা হইল যারা নামাজ পড়েন 60 আর 40 130 নারী আর রইল 20 ও ওয়া 20 লিনাজিরিন যারা বেয়াখত বেয়াখলে গুরু আছেন ওরা বই বুঝতে দেন না ও বেয়াখলরে ও আল্লাহ এদের নেকি দে মিষ্টা নেকি দেন হোগা সুবহানাল্লাহ আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন হাদিস শুনিলা কা দেখে বলে আমরা ভয় লাগে এই কিতাবের নাম হলো দুরর মনসুর ফি দুরর মনসুর ও কিতাবর জিলদে আউয়ালর 250 খ্রিস্টাব্দ মাঝে হাদিসে হুজুরে ফরমাইছেন হোগা
النظر في الى هذا البيت افضل من عباده الصائم القائم الدائم المجاهد في سبيل الله رب سبحان الله جبتي الله قر بايسيبو الله خلاله الله قر بايسيبو افضل من عباده الصائم القائم الدائم المجاهد হে জিহাদ করনে ওয়ালা চাইতো আল্লাহর ওয়াস্তে জিহাদ করনে ওয়ালা চাইতো বেশি সওয়াব পাইবো সারা বছর রোজা রাখনে ওয়ালা ইবাদত করনে ওয়ালা চাইতো একবার চাইলে অত সব তার নামায় আমল দেওয়া হুজুরে ফরমাই শুনো হুজুরে ফরমাই নে সাহাবা একরাম শুনো রে নাযুর ইলা ইলাল কাবাতি ইবাদা আল্লাহর গরবায় সাওয়াত হইলো ইবাদত আপনি যতবার চাইবা সাওয়াব পাবে ছেলে গরবা যে ও খানা কাবার আল্লাহ ও ইয়া দুনিয়ার মানুষের আল্লাহ ও মানুষের আল্লাহ ও খানা কাবার আল্লাহ আমি দাবি করি আর আমি 10 মিনিট তোমার ঘর বাই চাইছি 10 মিনিট তোমার কাছে কবুল হই গেছে তোমার জন্যই দিয়ে তোমার ঘর বাই আমি 10 মিনিট চাইছি 10 মিনিট কবুল হই গেছে সুবহানাল্লাহ ইয়া রাব্বানাস ওয়াশফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিনা বিল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমি যদি আমি মজব সম্বন্ধে আলোচনা করবো যদি আপনার ভালো লাগে মজা লাগতো না জমা চৌকারে পড়া হইল সব বেশি
হজরত ফরজ কয়টা আছে তিনটা একটা হলো ইহরাম শেষ হয়ে গেছে দুই নম্বর আরাফার ময়দানে 9 তারিখ ইহরাম অবস্থায় 1 সেকেন্ড লাগি হামাই গেলেও দুখি গেলেও আপনার ফরজ আদায় হয়ে গেল তিন নম্বর ফরজ হইল মুজদালিবাত র হইল ওয়াজিব রাইয়া ফাত্তর দুকাইলা ফাত্তর দোয়া হইল মুস্তাহাব না না মুফতি হল ভরে যদি বসে আছেন ওলামার নো নো এটা এটা এলাউড নাই এর মধ্যে আপনি ফজরের নামাজ পড়িয়া আপনি গেলা শয়তান মারা শয়তান রে মারলা শয়তান মারিয়া হারাম শরীফ হইলা শয়তান মারা এদিন তিনটা ওয়াজিব পয়লা শয়তান মারলায় বাদে কুরবানি করলায় বাদে মাথা মুন্ডাইলায় এর বাদে হালাল হইয়া সুন্দর করিয়া গোসল করিয়া খুশবু লাগাইয়া আল্লাহর ঘর গিয়া তওয়াফ করা গইল তওয়াফে জিয়ারা গইল ফরজ ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মুসলিম নৌকা তওয়াফে জিয়ারত যদি কোনো মানছে করতে পারেন না তাহলে বিবি হালাল একজন মানুষের বিবি হালাল না হারাম হালাল কিন্তু তওয়াফে জিয়ারত যেই যে পুরুষ করতে পারত না কিয়ামত পর্যন্ত যদি তাই পাঁচজন ফিরিয়া তওয়াফে জিয়ারত বাদায় করেন না ফরজ বসর যে তান বউরে টান টাচ করা হারাম এই 3000 ফরজের মধ্যে একটা সারি দিলে হজ আমার করা লাগে ওয়াজিব হইল ছয়টা একটা হইল সফা মারওয়ার মাঝখানে মনে আছে দৌড়ানি দুই নম্বর হইল মুজদালিফায় রাইতাহা ওয়াজিব তিন নম্বর হইল বড় শয়তান রে মারা ওয়াজিব চার নম্বর হইল শয়তান মারিয়া কিটা করা কুরবানি করা ওয়াজিব কুরবানি করার মধ্যে মাথা মুন্ডানি ওয়াজিব আর ছয় নম্বর ওয়াজিব হইল বিদায়ী তওয়াফ তওয়াফে সুদূর হয়ে ঘুরে হাদিস শরীফের বা কিতাবের ভাষায় ও বিদায় তওয়াফুল বেদা বিদায়ী তওয়াফ ও হইল ছয়টা ওয়াজিব আর তিনটা ফরজ যদি ছয়টা ওয়াজিব আর মাঝে কোনো ওয়াজিব সারি দেন তাহলে আপনার লাগি 500 রিয়াল ফাইন একটা দম দেওয়া লাগবে এরপরে মদিনা শরীফ যাই যায় মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিও আর দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মাশাআল্লাহ মন হয়ে আছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনায় আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ যদি দিতেন পাখায় উড়িয়া যায় করতাম দেখা এই গরিব আমার নাই কো টাকা যাইতে পারলাম না আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে লয়ুড়িয়া দেখতাম সোনার মদিনা আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এই আল্লাহর ঘরের সারা হাত ঘোরা আরাফার ময়দানে যাওয়া মিনা তাহা মুজদালিফা খোরা সারার বাদে আল্লাহ আপনার এক মকবুল হজ সওয়াব দিবা সুবহানাল্লাহ সুম্মা কাসাদানি ফি মসজিদি আরে আল্লাহর ঘরের তো করার বাদে এক মকবুল হজ তোমার নামে লেখার বাদে ওফা ও দফা কিতাব বার করো হাদিস শরীফের কিতাব বার করো বার করিয়া দেখো রাসূলুল্লাহ ফরমায়েন যেই আমার ঘর আল্লাহর ঘর তওয়াফ করলা মিনাত গেলা আরাফাত গেলা মুজদালিফাত গেলা সারা হজর খাম করার বাদে তানে হজর সওয়াব হইল আর সুন্নাহ কাসাদানি ফি মসজিদি হাজ্জাতান মাবরুরাতান এর বাদে আমার ঘর হইয়া তওয়াফ করার নিয়ত জেন করলা যেই নাইলা তাই আরো এক মকবুল হজর সওয়াব তোর নামায় আমল হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই শাহিন শাহ করো দেখো আর কবে তো দেখছু কে কবে কা কাবা দেখো হইয়া নবীজির দিওয়ানা
رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله في كل يوم وليله 20 و100 رحمه الله رب العالمين মহানায়ক আবাদ 120 টা রহমত নাযিল করেন তানাজ্জাল আলা হাদাল বাইতি 60 লিল তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিল নাযিরিন শাহীদ তওয়াফ করার জন্য 20 40 জন নামাজিল লাগি আর সামনে ওয়ালা অমল লাগাইলো 20 দিরহাম গা সুবহানাল্লাহ আল্লাহ কি ভাই হল বাবা হল রে আমার নবীর রওজা এত দায়িত্ব হইব আমার নবীর রওজা এত গিয়া 40 রাত নামাজ পড়া হইলো সুন্নাত কইব দলিল নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুত্তাকির আমার নবী ফরমায় যে ব্যক্তি আমার মসজিদে আয়া আর 40 সালাত আল্লাহ তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাতুম মিনান নারাকে ওয়া বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনাল আযাব যে 40 রাত নামাজ মদিনা শরীফে আয়া পড়িবা আল্লাহর হাবিবে ফরমায় তাহলে তাই কোনদিন যতদিন বাসিবার মুনাফিকি করতা না এমন যোহর আমি তা নফরে হারাম রাওয়াহু তাবরানী তাবরানী জিল্দে আউয়াল বার হরম আমি সময় শেষ হয়ে গেছে আমি দোয়া করবো আমি আপনারা অনুরোধ করি আর হজ আপনারা যারা দেইতা হজর ফরজ ওয়াজিব বালা করিয়া আদায় করে দেখতে হইব কিন্তু যে ব্যক্তি মানুষের ঋণ তৈয়া মানুষের গালিয়াইয়া মানুষের আইবে মানুষের সামনে তুলিয়া গিয়া হজকে সন্তান হজ আসমানের জমিনের মাঝখানের জমিনের মাঝখানে রক্ষাইতা আল হজ মুআল্লাকুন বাইন সামায়ে ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে রক্ষাই দাও এর লাগি আপনারা হজ যাওয়ার আগে পরিষ্কার বাসায় মানুষের লেনদেন শেষ করিয়া মানুষের গালাগালি করলে ওটার জোয়া ওটার থেকে মাফি লইয়া হজ যাইন যে না হয় হজ হজই তো নাই হজ একটা হস্ত সবর হইব আপনার লাগি আমি অনুরোধ করব হযরত হাজী নবী টাইম ধরে রাখলে কে আমি ওয়াদা দিছি টাইম ধরে শেষ করব আমার এই আলোচনা শেষ নাই আমি যদি অন্য কোন সময় আয় তাহলে মদিনা শরীফের যে ফজিলত ফজাইল মদিনা শরীফ মদিনা শরীফের ফজাইল হাদিস সহিহ হাদিস যদি এক গুরু কইরা মদিনা শরীফ যাওয়া জরুরি নাই আমরা এই কথা একমত না আপনারা একমত নেই আমরা মদিনার নবী যার ওসিলায় আল্লাহ আসমান জমিন যার ওসিলায় আপনারে বানাইলা যার ওসিলায় খানা কাবা বন্ধ খানা কাবা আল্লাহর হাবিবের ওসিলায় বানাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের জিসিম মুবারক যে মাটির মাঝে আছে ও জিসিম মুবারকের লগে যে মাটি লাগাই ও মাটিটার দাম হলো খানা কাবার চাইতে বেশি আর চাইতে বেশি সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মদিনার নবীর রওজায় তর হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আসি সকাল পথে পটাই যে সালাম খানি দয়াল নবীর পাক রওজায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনার দুলাবালি চোখে দিব সুরমা বলি যাব চোখের পর্দা খুলি দেখব নবীর প্রেম বাগান তোমরা যদি যাও মদিনা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা ইমাম সাহেব হুজুরের শুকরিয়া আদায় করিয়া হাফিজ সাহেব হুজুর বড় কষ্ট করে আছে আপনারা কমিউনিটির ভাই হল যারা আপনারা আমার দাওয়াত করছেন আল্লাহ আপনারা আমল করার তৌফিক দেন আমার মা বোন হল যারা আপনারা একটা কথা হয়ে আমি শেষ করিয়া নমাজ আপনারা টাইম মতো পড়েন যে স্বামীর খেদমত করেন যে যদিও আপনারা ঈদের সতিনটা নাই নিয়ে আমরা বেশি করি নাই এর বদলে আপনারা আল্লাহর কাছে দামি নাই যতক্ষণ পর্যন্ত একজন স্বামী মেয়ে মহিলার উপরে রাজি থাকতে না ততক্ষণ আমি ব্যস্ত হইতে পারতাম না কিন্তু জালিম স্বামী হইল জালিম স্বামী হইল আর একটা কথা আপনারা রে ভাইয়া বাল্লা বউ দিয়া হইলে পেতাম বাদ বউ যা এই যদি বউ চালাই দিয়া পারবেন এই নিলে আল্লাহর কাছে দামি আর বাদ স্বামী যে মহিলা হয়েছে ও স্বামীর লিয়ে যে সন্তান হয়েছে তুমি জান্নাতি হোক আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা